হ্যালো গরিবের অ্যান্ড্রয়েডবাসী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ওয়ানপ্লাসের একটি আপকামিং ফোন সম্পর্কে আলোচনা করব, যা সম্পর্কে জানলে আপনার মনটা খারাপ থাকলেও আরও ভালো হয়ে যাবে, কারণ এই ফোনটির সম্পর্কে টুকিটাকি অনেক লিক্স পেয়েছি, যা থেকে ধারণা নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি ওয়ানপ্লাসের আপকামিং ওয়ানপ্লাস নর্ড এই ফোনটি সম্পর্কে আলোচনা করব। তো এই ফোনটির মধ্যে কী কী থাকছে, কবে নাগাদ আসবে এবং এর দাম কত হতে পারে, সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্টিল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তাহলে আজ এটা পেঁচাল বাদ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ানপ্লাস নর্ড এই ফোনটির যদি আমি প্রথমেই ক্যামেরা সম্পর্কে আলোচনা করি, এর পেছনে থাকবে চারটি ক্যামেরা। এর মেন ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের, তবে সোনি নাকি স্যামসাং এর সেন্সর থাকবে এটা সম্পর্কে জানা যায়নি। একটা জিনিস কনফার্ম হয়েছে, এর মেন শুটারটির মধ্যে থাকবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট এবং এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন এবং পাশাপাশি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টের ক্ষেত্রেও কিন্তু কম থাকছে না, সেলফির ক্ষেত্রে ডিসপ্লের মধ্যে থাকবে ডুয়েল 5-হোল কাটআউট, যার মেন ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের এবং পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও হতে পারে। এছাড়াও যদি আমি কথা বলি এর ডিসপ্লে সাইজ বা রেজলিউশন, এটা সম্পর্কে কোনো কিছু তথ্য পাওয়া যায়নি, তবে এটা 100% শিওর এতে থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। এছাড়াও যদি আমি কথা বলি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে, এতে পাওয়া যাবে 4300mAh-এর বড় একটি ব্যাটারি এবং এটিতে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়ানপ্লাসেরই বিখ্যাত ফাস্ট চার্জারটিও বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার যদি কথা বলি এই ফোনটির মেন সেকশন প্রসেসর সম্পর্কে, এই ফোনটি যেহেতু প্রাইসিংয়ের দিক থেকে একটু কমতি রাখতে চলেছে, তো অবশ্যই এই ফোনটির মধ্যে একটি মিড বাজেট সেগমেন্টেরই প্রসেসর ব্যবহার করবে। মিড বাজেটের মধ্যে যদি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর ধরা হয়, তাহলে হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসর। বর্তমানে স্ন্যাপড্রাগনের 700 সিরিজের সবচাইতে হাইয়েস্ট প্রসেসর হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটি। এটি হচ্ছে গিয়ে একটি 5G ইন্টিগ্রেটেড মডেমযুক্ত প্রসেসর। তো এই প্রসেসরটি ব্যবহার করার ফলে এই ওয়ানপ্লাস নর্ড ফোনটি কিনলে আপনি ভবিষ্যতে 5G সুবিধাও পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির মধ্যে প্রসেসরের পাশাপাশি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে, যেটি UFS 2.1 স্টোরেজ। এবং এতে কিন্তু এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না হয়তো, কারণ ওয়ানপ্লাস কোনো ফোনের মধ্যে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রাখে না। এছাড়াও এই ফোনটির মধ্যে হেডফোন জ্যাক থাকবে কিনা এটা নিয়েও কোনো কিছু ফ্ল্যাশ হয়নি। এবার যদি কথা বলি এর লঞ্চ ডেট এবং প্রাইসিংয়ের বিষয় দিক থেকে, এই ফোনটিকে তারা 21 তারিখে অর্থাৎ জুলাই মাসেরই 21 তারিখে লঞ্চ করতে চলেছে এবং প্রাইসিংয়ের দিকটা যা লিক্স ভেসে এসেছে, $400 বা $500 আশেপাশে তারা লঞ্চ করতে পারে এই ফোনটিকে। তবে ইন্ডিয়াতে হয়তো বা 25,000 থেকে 27,000 ইন্ডিয়ান রুপিতেই এর বেস ভেরিয়েন্টটি লঞ্চ হতে পারে। যদি এটি বাংলাদেশে 30,000 থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে অবশ্যই এই ফোনটি রেডমি, রিয়েলমি, স্যামসাং, হুয়াওয়ে বা আরও বড় বড় ব্র্যান্ডগুলোকে কাঁপিয়ে দেওয়ার মতো একটি ফোন লঞ্চ করবে এই ওয়ানপ্লাস নর্ডের মাধ্যমে। তো আশা করছি এই ফোনটিকে খুবই অ্যাগ্রেসিভ একটি প্রাইসের মধ্যেই লঞ্চ করবে ওয়ানপ্লাস। তো এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত বা এই ফোনটির প্রাইস কেমন হলে ভালো হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও ইন ফিউচারে আমি এই ফোনটির সম্পর্কে আরও বিস্তারিত পাওয়া মাত্রই আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব, কারণ যেহেতু 21 তারিখে এই ফোনটিকে লঞ্চ করবে ওয়ানপ্লাস কোম্পানি, তো আরও অনেক সময় রয়েছে, এর মাধ্যমে কিন্তু আরও অনেক অনেক লিক্স এই ফোনটির সম্পর্কে বের হবে। আমি হাতে পাওয়া মাত্রই আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে জানানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি তো প্রেস করবেন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ারও করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।